দেশে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না এলেও কমছে জনসচেতনতা। বেশিরভাগ মানুষই মানছেন না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা সত্ত্বেও বাসার বাইরে সবাই মাস্ক যেমন পরছে না, তেমনি গণপরিবহনগুলোতেও নিয়মের তোয়াক্কা নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু কিছু অভিযান চালালেও সার্বিকভাবে মানুষের মাঝে সচেতনতা কমায় করোনা সংক্রমণ আবারও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। মোহাম্মদ মিঠুনের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুমন তানভীর। দেশে করোনার মতো কোনো পরিস্থিতি আছে এমন চিত্র এ দৃশ্যে বোঝার সাধ্য কারো হবে না। রাজধানীর একটি মার্কেটে মাস্ক না পরেই দিব্যি কাজ করে যাচ্ছেন সবাই। করোনা পরিস্থিতিতে এভাবে কাজ করা কতটা সঙ্গত এমন প্রশ্ন ছিল তাদের কাছে। মাস্কটা তো পরেই না ব্যাগে। মাস্ক আছে মনে করেন না কত যে নিঃশ্বাস বন্ধ হয়ে কাম করি তো একটু হাঁপড়া পড়ে যায়। গরমের ভিতরে কামের কাজে মাস্ক লাগান যায় না। প্রথম দিকে সবার মধ্যে মাস্ক পরার প্রবণতা থাকলেও ক্রমশ তা কমছে। জরিমানা ও সাজার বিধান রেখে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশনা দিলেও মানছেন না অনেকে, দিচ্ছেন নানা রকম খোরা যুক্তি। পকেট থেকে পড়ে গেছে মাস্ক, ছিঁড়ে গেছে, আর একটা নতুন কিনবো এখন, নিঃশ্বাসের সমস্যা, এই জন্য মাস্ক কিনবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এভাবে আপনার মৃত্যু দান করে ভাই, আমাদের তো আর কিছু করার নাই। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে প্রায় একই দৃশ্য চোখে পড়ে। এ অবস্থায় মানুষের সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছু কিছু জায়গায় চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। মাস্ক পরার প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি গুরুদণ্ডে করা হচ্ছে জরিমানাও। বুধবার রাজধানীর শান্তিনগর ও কাকরাইর এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় 9 ব্যক্তি ও যাত্রীবাহী বাসকে 10,500 টাকা জরিমানা করা হয়। জনগণকে জানাতে চাই যে আপনারা দয়া করে মাস্ক পরে এখন বের হবেন। আপনারা কঠোর কোনো আইনের শিকার হন সেটা আমরা চাই না, আপনারা নিয়ম মেনে চলেন, স্বাস্থ্যবিধিটা মেনে চলেন। ডিএমপির দেওয়া তথ্য মতে এ পর্যন্ত রাজধানীর 100-এর বেশি ব্যক্তি, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় 42,000 টাকা জরিমানা করা হয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে প্রয়োজন ব্যক্তি পর্যায়ের সচেতনতা, অন্যথায় করোনা সংক্রমণ আরও বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সুমন তানভীর, বৈশাখী সংবাদ, ঢাকা।